সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান অল্প কিছু গল্প। এটা আমাদের একটা নতুন অনুষ্ঠান, সবাইকে স্বাগত জানাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার সাথে আছেন দুইজন অতিথি, আছেন নুরুল ইসলাম ভাই আর আছেন ভাবি হেলান ইসলাম, নুরুল ইসলাম ভাইয়ের স্ত্রী। তো আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা সাংস্কৃতিক অঙ্গনে, সামাজিক কর্মকাণ্ডে যারা জড়িত আছেন তাদের মধ্যে অনেককে আমরা অনুষ্ঠানে দাওয়াত করব এবং তারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হিসেবে আসবেন আমাদের অনুষ্ঠানে। তো প্রথমে আমি ভাবিকে ওয়েলকাম করছি অনুষ্ঠানে। আপনার কেমন লাগছে অনুষ্ঠানে এসে? জি, আমার খুব ভালো লাগছে ভাই। আপনার একটা নতুন একটা অনুষ্ঠানের মানে শুরুতেই আমরা আসছি, আমার খুবই ভালো লাগছে। ওকে, ইসলাম ভাই। জি নেসর ভাই, ভালো লাগছে আপনার এই অনুষ্ঠান শুরু করছেন আজকে নতুন, এবং আমাদেরকে প্রথম অনুষ্ঠানের সুযোগ দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ, আর খুব ভালো লাগছে শেয়ার করবো আর কি। হ্যাঁ, মানে অনুষ্ঠানটা কোনো ফর্মালিটি নেই, একটা ঘরোয়াভাবে আমরা খুব আন্তরিকভাবে আলাপ আলোচনা করব, একটা আড্ডার মতো কিছু কথা বলা, সবকিছু শেয়ার করা এবং আপনাদের কাছ থেকে আপনাদের ব্যাপারে জানা। মানে এইটা হচ্ছে আর কি, যে আপনারা স্বাচ্ছন্দ্যের সাথে যত কিছু শেয়ার করবেন আমিও শুনব, আমাদের দর্শকও শুনবেন, তো এইটাই হচ্ছে মেন উদ্দেশ্য। আচ্ছা, আমি প্রথমে যে প্রশ্নটা রাখতে চাই আপনাদের দুইজনের কাছে সেটা হচ্ছে যে সবারই তো জীবনসঙ্গী আসেন, সঙ্গিনী আসেন, তো আপনাদের পরিচয়টা কিভাবে ঘটলো সেটা যদি একটু শেয়ার করেন আমাদের সাথে। আমাদের পরিচয়টা আসলে তুমি কি বলো, সব কিছু বলবো? হ্যাঁ বলো, অসুবিধা নেই, হ্যাঁ খুলে বলেন, কোনো অসুবিধা নেই। পরিচয়টা আসলে দেশে যখন কলেজে থাকতাম, পড়তাম আর কি আমরা, তখন আমি বা ও, আমরা উদীচি শিল্পী গোষ্ঠীর নাম তো শুনেছেন? হ্যাঁ, সারা দুনিয়া জুড়ে উদীচি শিল্পী গোষ্ঠীর বিভিন্ন শাখা আছে, উদীচি শিল্পী গোষ্ঠীর সাথে আমরা জড়িত ছিলাম। সংস্কৃতি ভালো লাগতো, গান বাজনা ভালো লাগতো, এই এই সুবাদে তখন থেকে আমাদের পরিচিত, মানে আমরা আমাদের পরিচয় আর কি বিয়ের আগে থেকেই। আচ্ছা, গান বাজনা ভালো লাগতো, এর মধ্যে থেকেই কিন্তু ভালো লাগা শুরু হয়ে গেছে পরিচয় এবং শুরু আর কি, একসাথে আমরা ছিলাম তো। আচ্ছা, তো মৌলভীবাজারে আমরা ছাত্র ইউনিয়ন করতাম, তারপর উদীচি শিল্পীর সাথে জড়িত ছিলাম, খেলাঘর করতাম, তখন থেকে আমাদের পরিচয় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাবি আপনি মানে বলতে পারেন যে ইসলাম ভাই কিভাবে মানে প্রথম শুরুটা কিভাবে করলেন, আপনাকে কিভাবে অ্যাপ্রোচ করলেন? বলতে হবে গানের মাধ্যমে, গানের মাধ্যমে, গানের মাধ্যমে, গানে 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 শুরু হয়েছে। মানে প্রথম শুরুটাই মানে পরিচয় গানের মাধ্যমেই হয়েছে। আচ্ছা আচ্ছা, তো গান থেকে মানে আমাদের স্টার্টিংটা, তারপর আস্তে আস্তে মানে আমি এই জন্য ধন্যবাদ দিই উদীচিকে। আচ্ছা, কারণ গানের মাধ্যমে হোক, উদীচির মাধ্যমে একমাত্র মানুষটাকে পাওয়া যায়, এই জন্য। আজকে কিন্তু অনুষ্ঠানের শেষের দিকে ইসলাম ভাইকে অনুরোধ করব, ভাবির উদ্দেশ্যে কিন্তু একটু একটু গান গেয়ে শোনাতে হবে, মানে এটা পরে আর কি, এখন গাইতে হবে। আচ্ছা, এটা তো আমাদের জানা হয়ে গেল যে কিভাবে আপনাদের পরিচয়টা ঘটলো এবং আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, সংসার শুরু করলেন। বিলেতে আসাটা হলো কবে? বিলেতে আসলে আমি আসি 94-এ। আচ্ছা, আর ওর তো জন্ম ওইখানে। আচ্ছা আচ্ছা, এবং সে লেখাপড়া করেছে দেশে, দেশে বাংলাদেশে করেছে আর কি। মানে ইন্টারেস্টিং যে এখানে জন্ম নিয়ে বাংলাদেশে লেখাপড়া করেছে, কারণ আমার আব্বার ইচ্ছে ছিল যে আমরা বাঙালি কালচারে বর্ণ বটাপ হয়, তারপর আস্তে আস্তে আমরা মানে আসি এখানে। আচ্ছা আচ্ছা, তো এখানে মানে আমরা, আমি ডিগ্রি দেওয়ার পর আসি, আবার মানে তারপর বিবাহ, তারপর মানে সংসার, এই আর কি শুরু, শুরু জীবনের শুরুটা এইভাবে। হ্যাঁ, তো আসার মানে একটা ব্যাপার হয় কি যে আমরা অনেকেই দেশ ছেড়ে এখানে আসছি, দেশে থাকা অবস্থায় বিলেতের ব্যাপারে আমাদের একটা ধারণা, চিন্তা, ভাবনা থাকে। সো এই দেশে আসার আগে, কারণ ভাবির তো জন্ম এখানে, তো আমি ইসলাম ভাইকে বলবো যে দেশ, এই দেশে আসার আগে আপনার এই দেশ সম্বন্ধে আপনার মনোভাবটা কী ছিল? আসলে সত্যি কথা বললে নেসর ভাই, এই
আমরা যখন দেশে থাকি বা যারাই দেশে আছি বাংলাদেশে তাদের তো একটা ধারণা এটা একটা স্বর্গপুরী বা অনেকেই এভাবে মনে করেন আর কি যে বাংলাদেশ থেকে সবাই সব কিছু ছেড়ে দিয়ে এখানে আসলেই যেন সব কিছু হয়ে যায় আর কি সব কিছু পেয়ে যায় জীবনে সব কিছু আর কি এই ধারণাটা তো আমাদের ছিল আছে এবং এখনও আছে আমি মনে করি আর কি মানুষের একটা ধারণা কিন্তু বাংলাদেশের থেকেও হয়তো অনেক কিছু করা যায় করা সম্ভব হতো আর কি তবে ও যখন এখানে চলে আসছে এবং আমার আমাকে বাধ্য হয়েছি আর কি আসতে তো এই সুবাদে চলে আসা আর কি এবং এখানে আসার পরে তো এখানে আমাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে পরিবার বড় হয়ে গেছে এবং আমরাও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়েছি এখন অনেক কিছুই ভাল লাগে এবং দেশের প্রতি তো টান আছেই বাট এখানেও আমরা একটা পরিবেশ সৃষ্টি করেছি আর কি হয়ে গেছে আর কি মানে ভাবির ক্ষেত্রে আমি একটা মানে জানতে চাইবো আর কি যে আপনার তো উল্টোটা হয়েছে আপনি এই দেশ থেকে দেশে গিয়ে লেখাপড়া করছেন তো দেশে গিয়ে লেখাপড়া করতে আপনার মানে কোন জিনিসগুলো ভালো লেগেছিল আমার ভালো লাগছে মানে মনে করেন বাঙালি পরিবেশের সাথে বড় হয়েছে তারপর এখানে লেখাপড়া করতে আমার কোনো অসুবিধা হয় নাই কারণ ফ্যামিলির সাথে বড় হয়েছি তারপর লেখাপড়া করছি তারপর বিয়ে তারপর আবার ফিরে আসে মানে একটু প্রথমে খারাপ লাগছে যখন দেশকে ছেড়ে আসছি সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ওর কথাটা কেটে নিচ্ছি আর কি সবাই না কাটতে পারি আমরা আড্ডা দিচ্ছি তো অসুবিধা নেই তো ও দেশে না গেলে তো আমার সাথে কেমনে সম্পর্ক পরিচয় কেমনে হইতো বুঝছেন হয়তো এই জন্য অলৌকিক ব্যাপার এই জন্য হয়তো যাওয়াটা হয়েছে আচ্ছা আচ্ছা তো এটা হয়েছে কি যে আমরা অনেকে এই দেশে আসার পরে আমাদেরও মানে যে চিন্তা ভাবনাটা থাকে তার একটু ভিন্নভাবে আমরা এই দেশটাকে দেখি তো আপনি যখন এই দেশে আসলেন আসার পরে আপনার মানে চিন্তার পরিবর্তন কি হলো এবং কিভাবে এই দেশের সমাজটাকে আপনি দেখলেন এটা একটা খুব ক্রিটিক্যাল প্রশ্ন আমার মনে হয় আপনি করেছেন আর বিভিন্ন সাইড থেকে এখানে আসার পরে দেশকে আসলে এখনো মিস করছি আর কি দেশের জন্য প্রাণ কাঁদে অবশ্যই দেশের পরিবেশ যাই হোক হয়তো বিভিন্নভাবে সামাজিক পরিবেশ এখন অস্থিতিশীল অবস্থায় আছে তো এখানে আসার পরেও প্রথম প্রথম কিন্তু খুব খারাপ লেগেছে দেশের জন্য মন কাঁদত দেশের পরিবেশ এখানে তো কাজ আর কাজ এবং সব কিছু মিলে চলতে হয় আর কি হিসাব মিলিয়ে চলতে হয় সময়ের জন্য পারিবারিকভাবে সময় দেওয়া বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া নিজের কাজ দেখা ও নিজেও কাজ করে আমিও কাজ করি যেন হয়তো সময়টা একটু কঠিন যায় কিন্তু না পরিবেশটা কিন্তু খারাপ না মোটামুটি আমরা এখন আগে অনেকগুলো বাঙালি পরিবেশ আমাদের এতটা ভালো ছিল না এখন যেভাবে আমরা এই যে টিভিতে এসে প্রোগ্রাম করছি মন খুলে কথা বলতে পারছি এরকম ছিল না আর কি আগে এই জিনিসগুলো মিস করতাম সবসময় কিছুটা মনে হয় ভাই আমার জন্য বাধ্য হয়ে থাকছে মানে বাধ্য হয়ে এই দেশে আসছে এটা মনে হয় এটা তো খুব ভালো যে আপনার টানে উনি বিলেতে এসেছেন আচ্ছা আমি একটু মানে অন্যদিকে যাচ্ছি যে মানে আপনারা মানে বাঙালি হিসেবে মানে বাঙালি পরিচয় নিয়ে এই দেশে জীবনযাপন করতে মানে কেমন লাগছে বা কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছেন কি না এটা আমি একটু ভিন্ন ভিন্ন চোখে দেখবো ব্যাপারটা আর কি যদিও এখানের সমাজ ব্যবস্থা ভালো মানুষের সুযোগ সুবিধা আছে সব কিছুই আছে তো এরপরেও আমার মনে হয় আর কি দেশের ফ্রিডম এখানে আমাদের নাই যেটা সত্য কথা আর কি আমি জানি না আপনি হয়তো ব্যাপারটাকে অন্য চোখে দেখবেন কিন্তু আমি শুধু আমার মনের কথাটা বলছি আর কি জি এখানে হয়তো আমরা একটা অবস্থায় চলে গেছি এখানে বাঙালিরা অনেক সাকসেসফুল হয়েছেন বাঙালি পরিবেশ গড়ে উঠেছে আমরা অনেক কিছু পাচ্ছি দেশের জন্য অনেক কিছু করতে পারতেছি এখান থেকে কিন্তু এরপরেও দেশের যে একটা ফ্রিডম এখানে সেই ফ্রিডম কিন্তু মনের দিক থেকে পাওয়া যায় না আচ্ছা তারপরেও বিদেশে মানে আমরা গর্ববোধ করতে পারি যে আমরা একজন বাংলাদেশি এবং বাংলাদেশি হিসাবে আমরা বাঙালি কালচারের সাথে যে জড়িত আছি বাচ্চাদের মানে জড়িত করছি এটাই মানে ভালো লাগে আচ্ছা
মানে এখন আমি আসতেছি আর কি, যে আপনাদের ছেলে মেয়ের ব্যাপারটা, আপনাদের কয়জন ছেলে মেয়ে? তিন ছেলে এক মেয়ে। তিন ছেলে এক মেয়ে, মাশাআল্লাহ। তো ওদের বয়সের দিক দিয়ে ওরা কোন বয়সের? 19, 17, 11 আর 8। আচ্ছা, তো বাঙালি সংস্কৃতির প্রতি তাদের আপনারা কিভাবে আগ্রহী করে তুলছেন? আমি ছোটবেলা থেকে মানে ওদের বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন বাংলা ক্লাসে, মানে বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে আমি ওদের নিয়ে যেতাম। এবং প্রথমত ওরা একটু মানে আনইজি ফিল করতো, তারপর কন্টিনিউ যাওয়ার পর ওরা মানে আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যায়। এখন তো আমার মানে মেয়েটা তারপরে বিভিন্ন নাচ প্রোগ্রামে নাচ গান, ইভেন আমাদের সাথে অভিনয় করছে, আমার ছোট ছেলেটাও অভিনয়ের সাথে জড়িত আছে। আচ্ছা আচ্ছা, তো মানে আমার, আমি মানে প্রাউড ফিল করি যে আমার সাথে, আমাদের সাথে আমাদের বাচ্চাদেরও আমরা অ্যাডজাস্ট করতে পারছি। তাহলে অবশ্য তারা বাংলা বলতে পারে? হ্যাঁ অবশ্যই। কারণ আমিও জানি এবং আমাদের দর্শক যারা আছেন তারাও জানেন, অনেকে আপনারা দুইজনেই কিন্তু অভিনয় করেন। জি, একটু একটু করে। কখনো কি আপনারা একসাথে অভিনয় করেছেন? হ্যাঁ করেছি। আচ্ছা, মানে একজনের বিপরীতে আর একজন কোন জুটি হিসাবে অভিনয় করেছেন কিনা? জুটি হিসেবে করেছি, স্বামী স্ত্রী হিসেবে করেছি। করেছেন? আচ্ছা, নাটকও করেছি। আচ্ছা, তো মানে কেমন লাগে? ভালোই লাগে। আমার তো ভালোই লাগে, একসাথে অভিনয় করাটা একটা মনে তৃপ্তি পাওয়ার মতো ব্যাপার আর কি। হয়তো অনেকেরই সুযোগ ঘটে না বা অনেক সময় করা যায় না, কিন্তু আমরা দুজন, ওরও শখ ছিল যে অভিনয় করবে আর আমারও অভিনয়ের প্রতি খুব শখ আর কি। হয়তো অনেক সময় এটাকে পেশা হিসেবে নেইনি, কিন্তু মনের শখে করা আর কি। আচ্ছা, অনেকগুলা টিভি নাটকেও করেছি, মঞ্চ নাটকেও করেছি, দুইটা শর্ট ফিল্ম করেছি আমরা। আচ্ছা, এবং ও আর আমি আমাদের বিপরীতে করেছি আর কি, আমরা স্বামী স্ত্রী ওখানে ছিলাম। বিপরীতে অবশ্য কোনো রোমান্টিক, স্বামী স্ত্রীর অভিনয় যখন করেছেন হয়তো কোনো রোমান্টিক ডায়লগ ছিল? রোমান্টিকের চাইতে ঝগড়াঝাটির ডায়লগটা বেশি ছিল আর কি। আপনি কি মানে এড়িয়ে যাচ্ছেন যে আমি যেটা জানতে চাই আর কি, যে রোমান্টিক, একটু রোমান্টিক ডায়লগ ভাবিকে কিভাবে শুনিয়েছিলেন একটু শেয়ার করার জন্য আমি আপনাকে এনকারেজ করতাম। জি, তোমার কি মনে আছে কিছু রোমান্টিক? হ্যাঁ, না ভাই তো বলছে তোমারকে বলার জন্য, তো না এটা মানে ভাইস ভার্সা হতে পারে, একজন আরেকজনকে আপনারা বলতে পারেন। রোমান্টিক একবার একটা দৃশ্য ছিল, আমরা একটা টেলিভিশনে একটা ম্যাগাজিন অনুষ্ঠানে একটা ছোট নাটিকা করেছিলাম আর কি। জি, তো ওখানে একটু প্রথমে একটু অভিনয় অভিমানের দৃশ্য ছিল আর কি। আচ্ছা, যে সে বলছে যে তোমার কি মনে আছে আমি দেশে টাকা পাঠাতে হবে? তো আমি একটু রেগে গিয়েছিলাম, কেন পাঠাতে হবে? তো সে বলছে আমার বোনের বিয়েতে টাকা পাঠাবো। এটা বাস্তবে না, নাটকের কথা লাগছে না? ঠিক আছে, তো আমি একটু রেগে গিয়েছিলাম যে তোমার আজকে তোমার বোনের বিয়ে, কালকে তোমার ভাইয়ের বিয়ে, কালকে অমুক তমুক, এগুলো কী শুরু করেছো? তো এই নিয়ে আমাদের কথা কাটাকাটি হয়েছে। তারপরে এখন তো একটু অভিমানের পালা চলে আসছে, সে রাগ করে বসে আছে, তো আমি তোর অভিমানটা কেমনে ভাঙাবো আর কি। তারপর ওকে বললাম যে একটু সময় নিয়ে আর কি, যে কী করা যায়, তো রেগে আছে এখন তো অভিনয়টা ভাঙাতে হবে, অভিমানটা ভাঙাতে হবে। তারপরে আস্তে আস্তে ওর হাত ধরে বললাম আর কি, শরীরটা চেয়ে নিল। কিভাবে আপনি দর্শক শরীরটা চাই? মনে আছে ডায়লগগুলো আপনার? মনে আছে? হ্যাঁ, তাইলে আমরা একটু শোনান না। আমি ওকে বললাম যে শোনান, তুমি কত সুন্দর, তুমি কি নিজের চেহারা কখনো দেখেছ? তারপর এই ওর অভিমানটা ভেঙে গেল। হাসি দিয়ে কি বললেন? উত্তরে কি বললেন? উত্তর মানে রাখো তোমার ওই গেল, মানে আপনি কনভিন্স হননি না? কনভিন্স হইনি, রাখো তোমার ওই গেল, এখন আমরা ওই মোড়ে গেছে, অনেক সময় লেগেছে বাট কনভিন্স হয়েছিল একবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়েছিল। তারপর মানে আস্তে আস্তে রাগটা চলে যায়। তবে বলতে হয় পারিবারিকভাবে, আমার মনে হয় বাস্তব জীবনেও আপনি, আমি, আমরা, আমাদের দর্শক যারা আছেন অনেকেই হয়তো পারিবারিকভাবে একটু
যখন মন কষাকষি হয়ে যায় তারপরে এরকম করতে হয় আর কি। অবশ্য কারণ এইটা নিয়ে আমি আরো আপনাদের সাথে আলাপ করব, কারণ আর ওরা আবার একটা দোষ আছে, ও আবার বলবে যখন রাগ করি আমি বলবে যে জানো তুমি রাগ করলে কিন্তু তোমাকে আরো সুন্দর লাগে, তখন মানে এমনিতেই হাসি আসে যায়, আমার রাগটা চলে যায়। কিন্তু আমি এখন মানে আমরা একটু মানে একটু আনন্দ করলাম, একটু কথা বললাম, আমরা জানতে পারলাম, কিন্তু এটা আমাদের সমাজের জন্য বিশেষ করে বিলেতে আমরা যারা বাঙালি আছি আমাদের জন্য একটা বিরল দৃষ্টান্ত যে আপনারা হাজব্যান্ড এন্ড ওয়াইফ হিসেবে অভিনয় করেন। ইসলাম ভাই আপনিও গান করেন, ভাবি গান করেন কিনা আমি জানি না, হয়তো করেন। এই যে অভিনয় করতে গিয়ে বা সাংস্কৃতিক কর্মকাণ্ড করতে গিয়ে আপনাদের কি পারিবারিকভাবে বা সামাজিকভাবে কোনো বাধার মুখোমুখি হন আপনারা, বা কোনোভাবে আপনাদের ডিসকারেজ এর সামনাসামনি হতে হয়? না তেমন তেমন কিছু না, তবে কেউ কেউ কিছু সমালোচনা করেন যে এগুলা ঠিক না বা মঞ্চে বা টিভিতে এভাবে খোলামেলাভাবে করা ঠিক না, দুই একজন বা আমার আমাদের পারিবারিক সূত্রে আমরা কিন্তু উৎসাহ পাই, আমাদের বড় ভাই আছেন, আমাদের যারা আত্মীয় স্বজন আছেন, আমার রিলেটিভ যারা আছেন বন্ধু বান্ধব তারা খুবই এনকারেজ করে, আমাদের সবাই মানে আমাদের মানে উৎসাহ দেন যে আমরা করি এটা ভালো, আমাদের সমাজের জন্য ভালো। কিন্তু দুই একজন আছেন ওইগুলো তো থাকবে, স্বাভাবিক স্বাভাবিক এটা থাকবে। এই যে মানে মাঝে মাঝে যে ডিসকারেজমেন্ট গুলো যে আসে এগুলোতে কি আপনাদের কি মনে কোনো দাগ কাটে? মাঝে মাঝে, তবে মাঝে মাঝে একটু এড়িয়ে যেতে হয়, খারাপ লাগে, বাট এটাকে এড়িয়ে তো চলতে হবে, না হলে তো আর কিছু করা যাবে না সমাজের জন্য, কারণ মনটা যদি ভেঙে পড়ে তাহলে তো আপনি এগুতে পারবেন বা ভালো কাজে আপনি মনোনিবেশ করতে পারবেন। আমার মনে হয় বিশেষ করে লন্ডনে যারা সাংস্কৃতিক অঙ্গনে জড়িত তারা অনেক বাধা বিপত্তি সম্মুখীন হয়েও কিন্তু কাজ করছেন, সবাই খুব ভালো ভালো কাজ করছেন আমার মনে হয় আর কি। ইদানিং খুব সাংস্কৃতিক অঙ্গটা খুবই ভালো যাচ্ছে লন্ডনে বাংলাদেশের জন্য আর কি, আমি মনে করি আর কি। ওকে, আর মানে অভিনয়ের ব্যাপারে আপনাদের দুজনেরই কোনো উল্লেখযোগ্য কোনো ঘটনা আছে যেটা এই মুহূর্তে মনে পড়ছে? তাহলে আমরা ব্রেকের পরে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আবার দেখা হবে, আমাদের সাথে থাকুন। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আবার ফিরে আসছি আমরা অল্প কিছু গল্পতে। আমার সাথে আছেন নুরুল ইসলাম ভাই, আছেন হেলেন ভাবি, আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে আপনাদের অভিনয়ের ক্ষেত্রে আপনাদের কি ধরনের স্মৃতি, সেই স্মৃতিগুলো একটু শেয়ার করার জন্য। সাম্প্রতিক দেশের যে অবস্থা এর উপর ভিত্তি করে আমরা একটা ছবি করি, তার ছোট্ট একটা অংশ আমরা মানে বলতে পারি। ও ওয়ান্ডারফুল, বলেন। ওই ছবিটাতে আমি একজন রাজনীতিবিদের আচ্ছা চরিত্র অভিনয় করি আর কি, পলিটিশিয়ান ছিলাম, পলিটিক্স নিয়ে ব্যস্ত, ভালো সাকসেসফুল পলিটিশিয়ান না, ছোটখাটো পলিটিশিয়ান। আচ্ছা, মানে সুবিধাবাদী না, সুবিধাবাদী না মানে সময় নষ্ট করার। আচ্ছা আচ্ছা, ওই নেতা নেত্রীর পিছনে ঘুরে যাতে পারিবারিক পরিবারকে সময় না দেওয়া, আর নেতা নেত্রীর পিছনে ঘুরে ঘুরে সময় নষ্ট করে যেভাবে হয় আর কি আমাদের পারিবারিক অবস্থান, ওইভাবে ছিলাম। ডায়লগ মনে আছে একটু একটু শেয়ার করেন না আমাদের সাথে? একটু একটু হয়তো মনে আছে আর কি। আমি বাইরে থেকে এসে ওকে বললাম যে ও তো গুমরা হয়, মুখ গুমরা করে বসে আছে, তো আমি রাত্রে অনেক রাত্রে ফিরেছি মিছিল মিটিং করে করে আর কি, তো ওকে ঘরে ঢুকেই এই অবস্থা থেকে আমি বললাম যে কী হয়েছে, কথা বলছো না কেন, তোমার কী হয়েছে, কথা বলছো না কেন, তুমি তোমাকে কী মনে করো, তুমি জানো আজকে তোমার মেয়ের জন্মদিন ছিল, তুমি কোথায়, তুমি তোমার নেতা নেত্রীর পিছনে ছবি তোলা নিয়ে বিজি, আজকে জানো তুমি তোমার ছেলে কোথায়, তোমার ছেলে কই, তোমার ছেলে ড্রাগ এডিক্টেড হয়ে গেছে,
তোমার ছেলে বাজে ছেলেদের সাথে ঘুরাচ্ছে, কিন্তু তুমি কই? তুমি শুধু নেতার নেত্রীর পেছনে ঘুরছ। থাকো তোমার নেতার নেত্রী নিয়ে, শুধু পাপ জন্ম দিলেই পাপ হওয়া যায় না, তোমার নেতা নেত্রী নিয়ে থাকো। আমি গেলাম। উত্তরে আপনি কি বললেন? উত্তরে আমাকে কিছু বলারই সুযোগ দেয়নি। আচ্ছা আচ্ছা, ও কাপড় চোপড় নিয়ে চলে গেছে, যা বাপের বাড়ি চলে যাও আর কি। তারপরে তারপরে অনেক কিছু করে পরে অবশ্য সে চলে এসেছিল। আচ্ছা, কিন্তু আমাদের অবস্থা এরকম ছিল যে বাচ্চা নষ্ট হয়ে গেছে, পারে পারিবারিক ভাবে সময় দিতে পারিনি। এটা কিন্তু ছিল আমাদের সিলেটি বাসায় ছিল। হ্যাঁ, না ছিল আর কি নাটকটা। ওকে, কোনো অসুবিধা নেই। এই যে একটা অবস্থা নাকি আমাদের পারিপার্শ্বিক যে অবস্থাটা আর কি, আমরা বিভিন্ন সময় সময় নষ্ট করছি, বাচ্চা কাচ্চাদের সময় দিচ্ছি না, পরিবারকে সময় দিচ্ছি না, বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। আমার মেয়ের জন্মদিন ছিল, আমি ভুলে গেছি। এই এই যে অবস্থার পারিপার্শ্বিকতা, বাস্তব ব্যাপারটা নিয়ে নাটক ছিল আর কি। আচ্ছা, আমি মানে এটার সূত্র ধরে, এটা তো ছিল অভিনয়ের জগতে, বাট আপনাদের মানে রিয়েল লাইফে ব্যাপারে আমি, যে আপনারা দুইজনই ফুল টাইম কাজ করেন। হ্যাঁ, তাহলে আপনারা দুইজনই ব্যস্ত থাকেন। ব্যস্ত থাকি তো, এই ব্যস্ততার মধ্যে দিয়ে আপনারা কিভাবে সময়টা বের করেন, যে আপনাদের ছেলে মেয়েদের কে সময় দেওয়ার জন্য, তাদের লেখাপড়ায় তাদের আগ্রহী করে তোলার জন্য, বা তাদের হোমওয়ার্কে তাদের এনকারেজ করার জন্য? সো এই বিষয়গুলো আপনারা একটু শেয়ার করেন, যে এত ব্যস্ততার মধ্যে সময়টা আপনারা কিভাবে বের করেন এবং তাদেরকে কিভাবে আপনারা এনকারেজ করেন লেখাপড়ায়। আসলে ব্যাপারটা এখানে বলতে গেলে ওর কৃতিত্বটাই বেশি। আমরা দুজনেই ব্যস্ত, ও কাজ করে, আমি কাজ করি, আমরা একটু সংস্কৃতি অঙ্গনে আছি, কেউ অভিনয় গান এগুলা নিয়ে ব্যস্ত আছে, আমাদের একটা স্কুল আছে, তারপর সাংসারিক কাজ তো আছেই, তো এগুলো নিয়ে তার ভূমিকাটা ভালো। সে বেশি পারিবারিকভাবে ভূমিকা রাখছে, বাচ্চাদেরকে দেখাশোনা, বাচ্চাদের হোমওয়ার্ক এগুলো নিয়ে। তবে অনেক একটু কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু একটু মানে অ্যাডজাস্ট করে নিই আমরা সময়টা, মানে দুজনে মিলে একটু অ্যাডজাস্ট করে নিই সব। আমি যেটা জানতে চাই আর কি, মানে সরি আপনাদের একটু মানে পুশ করছি আর কি, যে এই ব্যস্ততার মধ্যে সময়টাকে আপনারা কিভাবে ম্যানেজ করেন, যে একটা স্ট্রাকচার একটা টাইম টু বাইড করেন, তো সেই মানে এক্সাম্পল হিসাবে একটু যদি শেয়ার করেন, যে সেই সময়টা আপনারা কিভাবে বের করেন। আমি সময়টা আসলে আমরা সময়টা ভাগাভাগি করে নেই দুজন, ওই ভাগাভাগি ব্যাপারটা আমি একটু জানতে চাই। আমি যখন বাইরে যাই কোথাও কাজে, সাংস্কৃতিক অনুষ্ঠান বা কোনো মিটিং আছে বা স্কুলের কাজে যাই, তখন সে দায়িত্ব নেয়, আর আমি যখন বাইরে যাই তখন ও দায়িত্বটা, তখন আমি একটু দায়িত্ব নেই। টাইমটা আমরা মানে সেট আপ করে নেই, একটা সীমাবদ্ধ কষ্টসাধ্য ব্যাপার, বাট করতে হচ্ছে আর কি। আচ্ছা, কষ্টের মাধ্যমে তো মানে এগিয়ে যেতে হবে, এই জন্য আমরা মানে ভাগাভাগি করে মানে অ্যাডজাস্ট করে নেই টাইমটা, বাচ্চাদেরও ওইভাবে মানে মানিয়ে নিচ্ছি আমরা। এর জন্য নেসর ভাই তার সহযোগিতা কিন্তু বেশি না, অবশ্য মানে এইটার পরে আমি যেটাতে আসছি, যে যেমন অনেকে আমরা বলে থাকি যে স্বামীর জীবনে স্ত্রীর অবদান বা এনকারেজমেন্ট, তো প্রথমে আমি ইসলাম ভাই আপনার কাছে জানতে চাইব, যে ভাবি আপনাকে কিভাবে এনকারেজ করেন বিভিন্নভাবে বিভিন্ন কাজে, আর মানে ভাবির অবদানটা কি আপনার জীবনে? থ্যাংক ইউ দেশ ভাই। আসলে এটা হয়তো বললে আপনি বলবেন বেশি বলছি, না না আপনি যা বলার বলেন, মানে আপনার উপর আমি ছেড়ে দিলাম, কারণ আপনি যত বেশি বলবেন আমরা উপকৃত। বাস্তব কথা, তার অবদান ছাড়া, কিন্তু তার সহযোগিতা ছাড়া আমি এভাবে সাংস্কৃতিক অঙ্গনে থাকতে পারতাম না, বা সামাজিকভাবে বিভিন্ন কাজ করা, সমাজের জন্য কিছু একটা করা, আমরা এই দেশে লন্ডনে যেটা করতে চাচ্ছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা বাংলার সংস্কৃতিকে একটু, যাতে সংস্কৃতির ভিত যাতে মজবুত করে যাওয়া যায়, এই ব্যাপারে কাজ করছি, এবং তার সহযোগিতা না থাকলে কিন্তু সম্ভব হতো না। পুরা শনিবারটা আমরা সেটেল করে দিয়েছি এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য। এদিন আমাদের ডায়েরির থেকে পুরা শনিবারটা কাটা হয়ে গেছে, মানে ব্লক করে রাখা, যে এদিন আর কোনো প্রোগ্রাম বা অন্য কিছু করতে পারি না আমরা। এবং এ ব্যাপারে তার যখন বাসায় মনে করে এক শনিবারে মেহমান আসছে ঘরে, কিন্তু আমি তো থাকতে পাচ্ছি না,
এই পুরা দিনটা সেই ম্যানেজ করতে পারছে এবং তার দিক থেকে আমি এত সহযোগিতা পাচ্ছি যে কখনো সে এগুলোর বাধার সম্মুখীন হয়ে দাঁড়ায়নি এবং এই ব্যাপারটাই আমি ওর কাছে ঋণী যেটা সত্য কথা আর কি আচ্ছা এভাবে না থাকলে কিন্তু হতো না আমাদের অনেক অনেক ক্ষেত্রে শুধু আমি না আমরা যারা আগেও বলেছি আমরা যারাই এদেশে কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ড করি আমার মনে হয় আর কি অনেকের স্ত্রীর অবদান না থাকলে কিন্তু অনেক ক্ষেত্রে সম্ভব হতো না ওকে আমরা তো জানলাম যে স্বামীর জীবনে স্ত্রীর অবদানের ব্যাপারটা আপনার কাছ থেকে আচ্ছা ভাবি মানে ইসলাম ভাই আপনাকে কিভাবে এনকারেজ করেন বিভিন্ন কাজে অভিনয়ে কারণ এটার সাথে আরেকটা ব্যাপার আছে আমি পরে আসতেছি ওর অবদান অনেক মানে ও না হলে আমি মানে কোনোদিন অভিনয় অভিনয়কে আমি বাইরের জগতে মানে পাড়া দিতে পারতাম না কিন্তু ও মানে অনেক সময় কোনো কিছুতে ও আমার কোনো বাধা দেয়নি সবসময় আমার মানে ফ্রিডমটা ছিল ও তোমার যা ইচ্ছা তুমি করতে পারো মানে আমার যে কোনো জিনিসে মানে ও ও আমাকে সবসময় আগ্রহী করে দেয় যে তুমি এটা করতে পারো ওইটা করতে পারো এরকম না ওই রকম করো ভালো হবে মানে কোনো সময় আমি বাধার সম্মুখীন হই না অনেক আছে অনেক হাজব্যান্ড মনে করেন এরকম করো না ও বাইরে যেতে পারবে জেলাস টাইপের থাকে হ্যাঁ কিন্তু এই দিক দিয়ে আমি অনেক ইসলাম ভাই কি জেলাস টাইপের না না ও জেলাস টাইপের না ও ঠিক ও অনেক ভালো আমি মানে লাকি এরকম একজন মানে বলতে হচ্ছে সামনে মানে ওকে ইয়ে করছি না কিন্তু এরকম একজন হাজব্যান্ড পাওয়া মানে খুবই ভাগ্যের ব্যাপার আমি কিন্তু এই সুযোগে জানতে চাইবো যে মনে করেন আপনারা স্বামী স্ত্রী সব সময় আপনারা খুশিতে আছেন আনন্দে আছেন বাট মাঝে মাঝে হয়তো একটু টানাপোড়েন আসতে পারে সম্পর্কে যদি এইভাবে কখনো আসে আপনারা যদি কেউ কারো উপর অভিমান করে থাকেন মনে করেন ভাবি ইসলাম ভাই আপনার উপর অভিমান করে বসে আছেন সেই মানটা ভাঙাতে আপনি কি করেন একটা বড় প্রশ্ন আমার মনে হয় আর কি আসলে হয়ে যায় সব সময় আর কি সব সংসারে আমার মনে হয় একটু ছোটখাটো কথা কাটাকাটি বা বিভিন্ন সময়ে কিছু একটা লেগে থাকে হয়ে যেতে পারে যদিও আমাদের মধ্যে কিন্তু বড় ধরনের কোনো বড় ধরনের ঝগড়া এখনো হয় না আচ্ছা মনে করেন বড় ধরনের হয়নি ছোট ধরনের মানে কিভাবে আপনি সেই অভিমানটা মানটা ভাঙিয়েছেন আমি চেষ্টা করি পরবর্তীতে ও যদি একটু রাগ করে আমি পরবর্তীতে ওকে বাইরে নিয়ে যাওয়া একটু ঘুরতে যাওয়া কোনো রেস্টুরেন্টে বসে একটু খাওয়া দাওয়া করা এগুলো করা আর কি তবে সে অল্পতেই খুশি আর কি মানে অল্পতেই হ্যাঁ মান ভাঙাতে বেশি কষ্ট করতে হয় না আর কি আচ্ছা আচ্ছা এই ব্যাপারটা আর কি আচ্ছা মানে বেশি ইয়ে কষ্ট দেয় না ওকে যে একটু একটু দেরি মানে ঠান্ডা হয়ে গেলে যায় মানে তাতে প্রমাণিত হয় যে আপনি রিয়েলি ইসলাম ভাইয়ের জন্য কেয়ার করেন ভালোবাসেন হ্যাঁ এটা এটা ঠিক এটা 100% আচ্ছা ইসলাম ভাই কি কখনো অভিমান করেছে উনি বা মান না এটা আমার ভুলেও মনে হচ্ছে না কোনোদিন অভিমান করছে না তুমি টেলিভিশন টেলিভিশনের জন্য কোনো কিছু লুকিয়ে রাখার দরকার নেই সত্যি কথা বল না ঘরে 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 কোনোদিন অবশ্য করি নাই আমার মনে হচ্ছে না ভুলেও আমার উপর কোনোদিন রাগ করছে কিন্তু ছবির মাধ্যমে হয়েছে এটা মানে আমিও মানে ওই সুযোগে সদ্ব্যবহারটা করছি মানে অভিনয়ে হ্যাঁ অভিনয়ে মানে মানে রিয়েল লাইফে হয়নি রিয়েল লাইফে হয় না কিন্তু ছবির মাধ্যমে ঝগড়া যেটা যায় ওই চান্সটা আমিও নিয়ে নিয়েছি আচ্ছা তাহলে আমরা যেটা জানতে পারলাম যে আপনাদের সুন্দর সুসম্পর্কের ব্যাপারটা স্বামী স্ত্রী হিসেবে সবে আরেকটা ব্যাপার সরি আপনার কথা না 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 আমরা তো মানে আড্ডা দিচ্ছি আমার মনে হয় সবার জন্য যেহেতু দর্শকরাও আমাদেরকে শেয়ার করছেন আজকে আর আপনি যে সুযোগ দিয়েছেন দর্শকদের সামনে কথা বলার তা আমার মনে হয় এই জিনিসটা পারিবারিকভাবে সবারই স্বামী স্ত্রীর আর কি আমি একটা জিনিস দর্শকদের শেয়ার করতে চাই যে সবার ক্ষেত্রেই কিন্তু সহনশীলতা জিনিসটা দরকার অনেক সময় পারিবারিকভাবে স্বামী স্ত্রী হোক পারিবারিক বিভিন্ন কারণে সময় অসময়ে একটু মন কষাকষি হয়ে যেতে পারে কিন্তু সহনশীলতা সবার আর কি দুজনেরই দরকার তাহলেই কিন্তু আমাদের মধ্যে কোনো সমস্যা থাকবে না আর থাকে না আর কি আমরা যেভাবে শেয়ার করি মানে গিভ অ্যান্ড টেক গিভ অ্যান্ড টেকটা করলে আর কি মনে করেন সে একবার রাগ করেছে আমি চুপ থাকলাম পরবর্তীতে ওকে বুঝালাম বা আমি একবার রাগ করেছি তখন সে যদি ঝগড়াঝাটি শুরু করে দেয়
তাহলে এটা বড় আকারের তাহলে তো ঘটনাটা বড় হয়ে গেল তো এভাবে সহনশীলতা থাকলে কিন্তু আর সমস্যা হয় না একটু অ্যাডজাস্ট করে নিলে লাইফটা অনেক সুন্দর গুড তো আমি এখন মানে এইটার সূত্র ধরেই কিন্তু মানে জীবনের বিভিন্ন সময় বিভিন্ন অকেশন আসে যেমন জন্মদিন ম্যারেজ অ্যানিভার্সারি এইসব তো ভাবি মানে আপনার মনে করেন ম্যারেজ অ্যানিভার্সারিতে বা আপনার জন্মদিনে আপনার কি কখনো এই ধরনের কোনো আকাঙ্ক্ষা থাকে যে ইসলাম ভাই আপনাকে বড় ধরনের কোনো উপহার দেবেন এই ধরনের কি কোনো আকাঙ্ক্ষা থাকে থাকে অবশ্যই থাকে আচ্ছা আশা করি বসেই থাকি যে একটা কিছু পাবো গিফট পাবো আচ্ছা তো ইসলাম ভাই এখন বলেন যদি আপনি শেয়ার করতে চান যে ভাবির জন্মদিনে একটা এক্সাম্পল হিসেবে যে অনেকবার জন্মদিন তো এসেছে কোনো একটা জন্মদিনে মানে বড় একটা উপহার বা ছোট একটা উপহার কি উপহার দিয়েছিলেন আসলে আমি একটু মন ভোলা মানুষ বুঝছেন বাস্তবে আর কি হ্যাঁ তো অনেক ক্ষেত্রে এগুলা আমার তো মনেই থাকে না কত আমাদের কিছুদিন আগে আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি ছিল তো আমার মনে হয় আমার দুজন বন্ধু আছে আর কি তারা হয়তো প্রোগ্রাম দেখছে আর কি একজনের নাম আমার নামে নামে নুরুল ইসলাম আর আরেকজন হচ্ছেন আব্দুল খালেদ বাবুল আমাদের আমাদের সময় ছিল না আসলে তো মনে আছে ওয়েডিং অ্যানিভার্সারি তো আমরা বললাম ঠিক আছে ঘরে একটু ছোটোখাটো কেক টেক নিয়ে আসবো না বা কিছু একটা ওকে বাইরে নিয়ে একটু খাওয়াবো বা এরকম কিছু কিন্তু ওরা আমাদের আমাদেরকে এমন একটা সারপ্রাইজ দিছে দিয়েছে আর কি ওরা হঠাৎ করে দেখলাম বড় 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 কেক তারপর ফুল অনেকগুলো মিষ্টি গিফট নিয়ে আমাদের ঘরে হঠাৎ করে হাজির আর কি ওরা আচ্ছা তো ওই দিনটা খুব ভালো এনজয় করেছি আমরা মজা করে কাটিয়েছি কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে ছোটোখাটো হলেও কিছু একটা গিফট ওই দিন আপনি কি করেছিলেন ভুলে গেছিলেন পুরো না পুরোটা ভুলি নাই আচ্ছা কিন্তু ভাবছি এত বড় করে হবে সেটা ভাবি নেই আর কি কিন্তু আমার আপনার মাধ্যমে আমার বন্ধু দুজনকে ধন্যবাদ জানাচ্ছি তাদের কারণে এই দিন একটু বড় করে আমরা ওয়েডিং ইউনিভার্সিটি করেছি আর কি তবে আমার মনে হয় করা উচিত সবারই এটা অনেক সময় আমরা ভুলে যাই সময়ের জন্য ব্যস্ততার জন্য কিন্তু আমার মনে হয় সবারই এই সেলিব্রেশনটা করা উচিত আচ্ছা ভাবি এখন হচ্ছে মানে ইসলাম ভাইয়ের ব্যাপারে আপনি মানে ওনার জন্মদিনে বা এই ধরনের কোনো অকেশনে আপনার পক্ষ থেকে কী ধরনের উদ্যোগটা নেওয়া হয় স্পেশালি আমি ওরে ওকে মানে ও যখন ঘুমিয়ে থাকে আর নতুবা কাজ থেকে মানে আসে লেট নাইটে তখন তখন আমি মানে লাইট টাইট অফ করে সব কিছু মানে আমি 12টার দিকে আমি রেডি থাকি আমার বাচ্চাদের নিয়ে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য তখন এই এই হিসাবে আমরা মানে প্রথম স্টেপটা নেই পরে মনে করেন বড় করে একটু খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া পরের দিন রেস্টুরেন্টে এইগুলো এগুলাতে আসলে ওর সামনে বলতেছি আর কি ও এগুলাতে ওকে বিট করা যায় নাই কখনো আমি করতে পারিনি আমি অনেক সময় ভুলে যেতাম অথবা করছি আজ করছি কাল করছি বা সামান্য ছোট একটা গিফট দিয়ে দিলাম হয়ে গেল আর কি কিন্তু ও কিন্তু ও বা আমার বাচ্চারা আর কি এগুলা কখনো ভুলে না বা চেষ্টা করে আর কি বড় করে যাতে একটা সব সময় মনে রাখার স্পেশালি আমার মেয়েটা মানে সবার শুধু আমাদের না আমাদের ফ্যামিলির সবার জন্মদিন সব কিছু মানে ওর নোট করে রাখে ওর মনে থাকে একদিন আগে ওর রিমাইন্ডার দেবে সবাইকে যে আজকে এরকম কালকে ও আন্টির বার্থডে কালকে আব্বুর বার্থডে এরকম সে ডায়েরিটা মেইনটেইন করে মানে আমার চেয়ে ও আরো অ্যাডভান্স খাওয়া দাওয়ার প্রশ্ন যখন আসছে তো অবশ্যই আপনি জানেন ইসলাম ভাইয়ের পছন্দের খাবারটা কি হতে পারে ওর পছন্দের খাবার সবচেয়ে বেশি পছন্দের খাবার ইলিশ মাছটা আচ্ছা ও ভালোবাসে ইলিশ মাছ ইলিশ মাছটা আসলে আমার খুব পছন্দের আচ্ছা তো অবশ্যই আপনি ইলিশ মাছ রান্না করে দেন ইসলাম ভাইকে তো এই যে ব্যস্ততার মধ্যে আপনারা এইসব করেন আনন্দের ব্যাপার খুশির ব্যাপার কিন্তু আপনারা দুইজন কাজ করেন কাজের ফাঁকে ফাঁকে মানে ডে টু ডে লাইফের যে রান্নাবান্নাটা হয় ঘরে সেই রান্নাবান্নাতে আপনি কি শুধু রান্না করেন না ইসলাম ভাইও আপনাকে সহযোগিতা করেন না ও অনেক হেল্প করে এটা এটা সত্যি কথা অনেক হাজবেন্ড আছে কিচেনে মানে যাওয়া মানে হেল্প করাটা মানে ওয়াইফকে হেল্প করাটা ভালোবাসে না কিন্তু ও এ ব্যাপারে
অনেক অনেক করে আমি কিন্তু আপনার কাছ থেকে জানতে চাইব না যে কি ধরনের হেল্প করেন আমি ইসলাম ভাইয়ের কাছ থেকে জানতে চাইব কি ধরনের হেল্প যদি এখানে কোনো কন্ট্রাডিক্টরি থাকে তাহলে আপনি কিন্তু সেই ব্যাপারে কমেন্ট করতে পারেন তো ইসলাম ভাই আপনি কিভাবে মানে প্র্যাকটিক্যালি কিভাবে মানে রান্নাবান্নায় সহযোগিতা করেন আমি সত্যি কথা বললে বেশি কিছু হেল্প করতে পারি না আর কি আমার রান্নাবান্না তো অভ্যাস নাই কিন্তু আমি চেষ্টা করি বিশেষ করে সালাডটা বানানোর কিন্তু আমার কাজ শুধু সালাড শুধু সালাড ও সালাডটা স্পেশাল আচ্ছা আর ওকে বেশি সাহায্য করতেও হয় না বুঝছেন ও রান্নাবান্না কিন্তু আসলে খুবই ভালো পিএইচটিএস কাটেন না পিএইচটিএস একটু মাঝে মাঝে কাটি না 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 ওটা ওটা না ভাই পিএইচটিএস করে শুধু সালাদের ব্যাপারে হেল্প করি চেষ্টা করি আর কি আর ওকে কিন্তু বেশি হেল্প করতেও হয় না ও কিন্তু রান্নার জন্য ভালো পিএইচটিএস কাটা হয় ভাই শুধু শুধু সালাদের টাইমে আর সালাদটা বানানোর জন্য পেঁয়াজ কাটা হয় তাহলে তো একটু না হয় কাটি একটু ঠিকই আছে ওকে আমরা কিন্তু আপনাদের ব্যাপারে অনেক কিছু জানলাম যে আপনারা কি পছন্দ করেন এটা খুব সুন্দর ব্যাপার যে এইভাবে মিলেমিশে স্বামী স্ত্রী জীবনযাপনটা একটা ভালো দিক আমি একটু অন্যদিকে যেতে চাই যেমন আমাদের অনেকের দেশে পৈতৃক সম্পত্তি আছে আপনাদের নিশ্চয় আছে তো সেই পৈতৃক সম্পত্তিটা দেশে কিভাবে আপনাদের সম্পত্তি মানে দেখাশোনা করা হয় আমাদের আমাদের তো সবারই আছে সব কিছু আমার মনে হয় সবারই ছোটখাটো সহায় সম্পত্তি আছে আমাদেরও আছে মাশাল্লাহ আমার তো দুই ভাই দেশে থাকেন ওনারা লুক আফটার করেন সব কিছু কিন্তু আমাদের তো যাওয়া হচ্ছে না আর কি আমাদের জন্য কোনো অসুবিধা হচ্ছে না ওকে আমাদের যাওয়াটা একটু কম হচ্ছে কিন্তু ওরাই লুক আফটার করে আমার মনে হয় এই ব্যাপারটা কিন্তু অনেকের হচ্ছে ইদানীকাল আমি যেটা শুনতে পেরেছি হয়তো আমার বা আপনার হচ্ছে না কয়েকজন কিন্তু অনেকেরই হচ্ছে কিন্তু এই ব্যাপারটা অনেকেই বলেন হয়তো গল্প আকারে বলেন বা শুনি বন্ধুবান্ধবদের অনেকেরই হচ্ছে সহায় সম্পত্তি আছে অথবা দেশে কেউ না থাকলে কেউ নিয়ে যাচ্ছে দখল করে নিয়ে যাচ্ছে আত্মীয় স্বজন নিজের আত্মীয় স্বজন নিয়ে যাচ্ছে দখল করে এই ব্যাপারটা কিন্তু অনেকে এটা আমি জাস্ট একটু আপনাদের কাছ থেকে জানতেছিলাম কারণ এই ব্যাপারে কিন্তু আমাদের ভাবতে হবে কারণ এটা একটা ভাবনার ব্যাপার আমি এই ব্যাপারে আর বেশি আলোচনা করব না কারণ আমরা প্রায় শেষের দিকে চলে আসছি আমি এখন কারণ ইসলাম ভাই আপনি গান করেন হ্যাঁ আমি চাইব যে ভাবির উদ্দেশ্যে মানে জানি আমাদের এখানে কোনো যন্ত্রের ব্যবস্থা নেই কোনো কিছু নেই বাট আপনার মনের ভাবটা গানে গানে একটু প্রকাশ করে ভাবিকে জানান এটা আমি চাই আসলে গান অনেকদিন ধরে প্র্যাকটিস নাই তো গানের তো গান তো আপনি বলছেন এরকম করে ভালো করে গাওয়া যাবে না না এখানে তো মানে গান হিসেবে না মানে ভাবির উদ্দেশ্যে আপনার মনের কথাটা কি গানে গানে এক লাইন বা দুই লাইন হয়তো গাওয়া যেত হ্যাঁ না এটাই আর কি কি গান গাবো যেটা ইচ্ছা তোমার ওর উদ্দেশ্যে গাবো হ্যাঁ হ্যাঁ ওনার আর কারো উদ্দেশ্যে না আর কারো উদ্দেশ্যে না আমি দুই তিন লাইন গাবো আর কি হ্যাঁ না না যতটুকু মানে তুমি যে আমার কবিতা আমার বাসির রাগিনী আমার স্বপ্ন আদো জাগর চিরদিন তোমার চিনি তুমি যে আমার কবিতা এতটুকু থাক ভারী সুন্দর আপনার কেমন লাগলো ভাবি খুবই ভালো লাগছে ও মাঝে মাঝে আমার রাগ রাগ করলে এরকম দুই একটা লাইন বলে ওকে আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে আমি এই সুযোগে আপনাদের ধন্যবাদ দিচ্ছি এই অনুষ্ঠানে আসার জন্য এবং
যারা আমাদের সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামীতে আমরা রেগুলার এই অল্প কিছু গল্প নিয়ে আসব আপনাদের জন্য। আর আমি ধন্যবাদ দিতে চাই সোনালী বিজনেস সেন্টার এবং ইন্ডিয়ান ফিউশনকে আমাদের সহযোগিতার জন্য। আর আগামীতে আমার বিশ্বাস তারা আমাদের সহযোগিতা করবেন। আর আমি চেষ্টা করব আমাদের সাংস্কৃতিক অঙ্গনে বা সামাজিক কর্মকাণ্ডে যারা জড়িত আছেন তাদের অনেককে এই অনুষ্ঠানে নিয়ে আসার। বাট ছোট্ট একটা দাবি থাকবে যে যারা আসবেন স্বামীকে নিয়ে আসবেন, স্ত্রীকে নিয়ে আসবেন, এইভাবেই আমরা বসে আড্ডা দেব, কথা বলবো। আমি জাস্ট ব্রিফলি ইসলাম ভাই এবং ভাবির কাছে জানতে চাই যে আমরা তো এই দেশে আছি, যতটুকুই আমরা নিজেকে ভাবি যে আমরা এই দেশে স্থায়ীভাবে আছি, ভবিষ্যতে মনে করেন যে আমাদের রিটায়ারমেন্টের একটা সময় আসবে, কোথায় আপনি রিটায়ার্ড হওয়ার ইচ্ছা পোষণ করেন, এই দেশে না দেশে? আমাদের ইচ্ছা আছে দেশে আমরা রিটায়ারমেন্টটা করব, দেশের প্রতি যে টান ভালোবাসা আমাদের, শেষ সময়টুকু দেশে কাটানোর ইচ্ছা আছে। শেষ সময়টুকু হয়তো বর্তমানে দেশের অবস্থা তেমন ভালো না, পারিপার্শ্বিক অবস্থান, পলিটিক্যাল অবস্থান, মানে আমাদের ইচ্ছে আর কি যে শেষ সময়টুকু আমরা দেশেই কাটাতে চাই আর কি। আচ্ছা, এটা মানে খুব গাঢ়ভাবে চিন্তা করতেছেন? গাঢ়ভাবে জানি না কতটুকু হবে আর কি, হয়তো বাস্তবতা কতটুকু হবে জানি না। ইচ্ছে আছে মানে আমরা শেষ সময়টুকু একসাথে দেশে কাটাবো। থ্যাংক ইউ আপনাদের আসার জন্য, সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি।